নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা কিন্তু খুবই জরুরি। আমাদের প্রত্যেকে কিন্তু এটা জানা দরকার এবং জানলেও খুব ভালো। আমি আজকে যে বিষয়টা বলবো সেটা একটি গাছ, যে গাছটার নাম হলো পার্থেনিয়াম। এই গাছগুলি খুব একটা বড় হয় না, ছোট ছোট হয় আর ঘন জঙ্গল হয়ে যায় আর ছোট ছোট সাদা সাদা ফুল হয়। এই গাছ কিন্তু দু রকম ধরনের আছে, একই দেখতে দেখবেন যেগুলো বেগুনি রঙের ফুল সেগুলো এত ভয়নি, কিন্তু যেগুলো ছোট ছোট সাদা সাদা ফুল সেগুলো কিন্তু খুব ভয়ে। এই গাছগুলো খুব একটা বড় হয় না, ঘন জঙ্গল হয়, দেখবেন মাঠের পাশে হয়, যেখানে ধরুন আপনার মাঠের পাশে বাড়ি দেখবেন পাশে হচ্ছে, বাড়ির সামনে হয়, মন্দিরের পাশে হয়, যেখানে অনেকে আমরা তো জানি না গাছটা সম্বন্ধে, কিন্তু সকলেরই এই গাছটা সম্বন্ধে জানা উচিত। এই গাছটা মানুষের জীবনে খুবই ক্ষতিকর। দুটো জিনিস হয়, একটা হচ্ছে হাঁপানি আর দু নম্বর হচ্ছে চর্মরোগ। এই হাঁপানি কিন্তু খুবই, এই গাছটার পাশ দিয়ে আপনি যাচ্ছেন বা গাছটার কাছে ধরুন মাটি যারা খেলছে, বাচ্চারা বল পড়ছে, বল ফুটে যাচ্ছে, তখন নাকে মুখে গাছটা ঠেকে যাচ্ছে, এটা কিন্তু শরীরে এই গাছের গন্ধ যাওয়াটা খুব ক্ষতিকর। এই গাছের গন্ধ নয়, গাছের হাওয়াটাও শরীরে খুব ক্ষতিকর, কারণ হাঁপানি হয় গাছটা। এই হাওয়াগুলো তো আমাদের নিঃশ্বাসের সঙ্গে ভেতরে যাচ্ছে, গিয়ে ওটা কি আমাদের লাংসে ক্ষতি করছে, পরে কিন্তু ওটা ওর সাথে হাঁপানি দেখা যায়। আর হচ্ছে স্কিনে আমাদের চামড়ার সঙ্গে লাগছে, লেগে কি হচ্ছে চর্মরোগ দেখা দেবে। গাছটা ভীষণভাবে ক্ষতিকর। এই গাছ আপনাদের আশেপাশে যেখানেই দেখবেন সেখানেই হয়তো আপনারা ভাবেন কেটে দিন, কিন্তু এই গাছগুলো এমন কেটে দিলেও কিন্তু যায় না, আবার কিছুদিন পরে দেখবেন আবার গজাচ্ছে। এদের কি করতে হবে, একদম কেটে দিয়ে পুড়ে দিতে হবে, নাহলে এমন ওষুধ আছে যেগুলো গাছে দিয়ে দিলে গাছগুলো একদমই মরে যাবে। কড়া ব্লিচিং দিতে পারেন এবং আর এক রকম গাছের সিরাপ আছে যেগুলো জলের সঙ্গে মিশিয়ে দিলে গাছগুলো একদম মরে যাবে, সেখানে আর হবে না। এই গাছগুলো আপনাদের ভিডিও আমি খুব ভালো করে দেখিয়ে দেবো, আপনারা গাছগুলো ভালো করে দেখে নেবেন, চিনে নেবেন, নিয়ে আপনাদের আশেপাশে যদি কোথাও হয় সেটা সঙ্গে সঙ্গে গাছগুলোকে মেরে দেবেন। এবং আমার বাচ্চারা আপনারা যেখানে খেলতে যায়, ধরুন ছোটো ছোটো বাচ্চারা গ্রামে ধরুন শহরে অনেক জায়গায় খেলতে যায়, তো গ্রামে পুকুরের পাশে বা মাঠের পাশে এই গাছগুলো হয়ে থাকে, তখন বাচ্চারা বল পড়ে কুড়োতে যায়, সেই জন্যই কী হবে আপনার বাচ্চা যেখানে খেলতে যাচ্ছে সেখানে কিন্তু আপনি একটু সতর্ক থাকবেন যে সেখানে গাছগুলো আছে কিনা এবং সেই গাছের কাছে আপনার বাচ্চা যাচ্ছে কিনা। এটা আমি বললাম আজকে ভিডিওটা, দেখবেন আমার ভালো করে এবং গাছগুলো ভালো করে দেখবেন। দেখে এই গাছটার নাম আমি আবার বলে দিচ্ছি, পার্থেনিয়াম, খুবই মানুষের জীবনে ক্ষতিকর গাছ, সঙ্গে সঙ্গে এটাকে শেষ করে দেওয়া উচিত। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন রাখি, নমস্কার।